চ্যানেল বাই মিথিলা। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিডি গার্লস চ্যানেল বাই মিথিলা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, আমাদের স্কিনে যে শ্রিং পোর্সগুলো হয় সেগুলো কিভাবে দূর করবেন। এজন্য আজকে আমি একটি পিল অফ মাস্ক ব্যবহার করব। এই পিল অফ মাস্কটি 100% ন্যাচারাল আর এটা আপনারা মার্কেটে খুব সহজেই অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমি বলে দিচ্ছি, এটার নাম হলো ম্যানিয়ার প্যারিসের পিল অফ মাস্ক, লেখা আছে। আমি কিউকাম্বারটা নিয়েছি, এটা অ্যালোভেরা পাওয়া যায়, স্ট্রবেরি পাওয়া যায়, আপনাদের যেটা ভালো লাগে সেটা নেবেন। এটা 120 ml এরটা আমি নিয়েছি। 120 ml ম্যানিয়ার প্যারিসের পিল অফ মাস্কের দাম পড়েছে বাংলাদেশি টাকায় 190 টাকা। আপনারা দেখে শুনে আসলটা নেবেন। এটা চেনার একটা উপায় আছে, এটার বডিতে যে বারকোড দেয়া থাকে এই বারকোড স্ক্যান করে কিন্তু আমরা খুব সহজেই জেনে নিতে পারি এটা আসল নাকি নকল। একটু ভালোভাবে খোঁজ নিয়ে অরিজিনালটা নেবেন, তাহলে কাজ ভালো করবে। আর এটার গায়ে প্রণালী দেয়া আছে, আবার কিভাবে আপনি ব্যবহার করবেন সেটাও দেয়া আছে, তারপরে আমি আপনাদের সব বলে দিব। এখানে ছবি সহ দেয়া আছে আপনারা এটা কিভাবে ইউজ করবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে ইউজ করবেন। তার আগে বলে রাখি, এই পিল অফ মাস্কটির প্রধান উপাদান কিন্তু চারকোল পাউডার বা কয়লা। কয়লার গুঁড়া দিয়ে এই মূলত এই পিল অফ মাস্কটি তৈরি। যে কোনো ধরনের কয়লার গুঁড়া দিয়ে তৈরি না, এটা কিন্তু নারিকেলের যে শক্ত অংশটা থাকে সেটা পুড়িয়ে যে কয়লাটা হয় তা দিয়েই তৈরি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন। এটা ব্যবহারের আগে মুখ খুব ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ধুয়ে শুকনো করে মুছে নেবেন। এরপরে আপনারা এটা হাত দিয়েও লাগাতে পারেন, হাতের আঙ্গুলের সাহায্যে লাগাতে পারেন, আবার ব্রাশ দিয়েও লাগাতে পারেন। তো আমি মনে করি যে আপনারা হাতের আঙ্গুল দিয়ে একটু করে নিয়ে ভালোভাবে মুখে পুরো মুখে লাগিয়ে নেবেন। এটা লাগাতে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমি যে ছবিটা সাইডে দিয়েছি এই ছবির মতো করে আপনারা লাগাবেন। কোনোভাবেই আপনারা চুলে লাগাবেন না, ভ্রুতে লাগাবেন না, ঠোঁটে লাগাবেন না, আর চোখের সাইডটা পুরোটা বাদ দিয়ে এভাবে করে লাগাবেন। মোট কথা, আমাদের যে যে সব জায়গায় ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বেশি হয়, শ্রিং পোর্স হয়, গালে বেশিরভাগ শ্রিং পোর্স হয়ে থাকে, এই এই জায়গাগুলোতে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। এটার কাজ মূলত এই হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস দূর করা, শ্রিং পোর্স দূর করা, তাই এসব এরিয়ায় খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। এভাবে খুব সুন্দর করে লাগিয়ে অপেক্ষা করতে হবে এটা শুকানো পর্যন্ত। তো এটা শুকাতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। তো ফিরে আসছি 30 মিনিট পরে। প্রায় 30 মিনিট পরে যখন শুকিয়ে এ অবস্থায় চলে আসবে, তখন আপনারা যে কোনো একটা সাইড থেকে, হয় মাথার সাইড থেকে আর নতুবা থুতনি সাইড থেকে, আমি বলবো থুতনি সাইড থেকে, একটু আস্তে আস্তে করে এভাবে মাস্কটি আলাদা করার চেষ্টা করবেন। এভাবে একটু ঘষা দিলেই, নিচ থেকে একটু ঘষা দিলেই দেখবেন চামড়াটা আলগা হয়ে আসছে। এভাবে আস্তে আস্তে করে, যেহেতু এটা স্কিনের ব্যাপার আর মুখের চামড়া কিন্তু অনেক বেশি পাতলা, আমাদের শরীরের চামড়ার থেকে এটা 5 গুণের মতো পাতলা প্রায় মুখের চামড়া, তো একটু সাবধানতা অবলম্বন করে এই কাজটি করতে হবে। ভিডিওটি দেখে আপনাদের বুঝে নিতে হবে আপনারা কীভাবে করবেন। এভাবে টান দিলেই খুব সুন্দরভাবে মাস্কটি উঠে আসবে। এটা একটু পেইনফুল কিন্তু এটার রেজাল্টটা অ্যামেজিং। আপনারা হয়ে গেছে এই মাস্কটি উঠানোর পরে আমি যেটা মুখে লাগিয়েছিলাম এটা আপনাদের দেখাচ্ছি, একটু কাছ থেকে দেখাচ্ছি, হয়তোবা আপনারা বুঝতে পারবেন। নাকের সাইডটাতে আর থুতনির সাইডটাতে যে হোয়াইট হেডসগুলো থাকে এত সুন্দরভাবে উঠে আসে, আর এই হোয়াইট হেডসগুলো এই মাস্কতে লেগে থাকে। আপনারা একটু কাত করলে, একটু মুভ করলেই দেখতে পাবেন হোয়াইট হেডসগুলো দেখা যায়। তো এটা দেখতে আসলে এত ভালো লাগে যে তাৎক্ষণিকভাবে মুখের হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস পরিষ্কার করে আপনার মুখটা সুন্দর করে তুলবে।
আপনারা এই মাস্কটি মাসে দুই দিন ব্যবহার করবেন, 15 দিন পরপর একদিন ব্যবহার করবেন। এর পরের প্রসেসটা হচ্ছে, তারপরে আপনারা মুখ ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে কোনোভাবে মুখটাকে শুকনো রাখা যাবে না, আপনারা টোনার ব্যবহার করবেন বা ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। আমি এখানে টোনার হিসেবে গোলাপ জল ব্যবহার করছি। আপনারা চাইলে শসার রস ব্যবহার করতে পারেন, অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো ময়েশ্চারাইজার লাগাতে পারেন। সবশেষে অনুরোধ করব, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, এতে আপনার কোনো বন্ধুবান্ধবের উপকার হতে পারে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন সব ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।